কি কি সমস্যা নিয়ে একজন মা আপনাদের কাছে আসছেন গর্ভকালীন সময়? আচ্ছা, সমস্যা বলতে আসলে প্রেগনেন্সিতে তো কিছু সমস্যা নিয়ে আসবে, কারণ অন্য সময়ের মতো এই সময়টা না, কিছু শারীরিক পরিবর্তন এই সময় হয়, হরমোনাল চেঞ্জ এই সময় হয়। তো এই এই জন্য দেখা যায় কিছু প্রেগনেন্সিতে যে সাধারণ সমস্যাগুলো নিয়ে আসে সেগুলোর মধ্যে দেখা যায় বমি ভাব, খাবারের অরুচি, তারপরে খেতে ইচ্ছা না করা, হাত পায়ে ব্যথা, কোমর ব্যথা, পেটে ব্যথা ইত্যাদি, কোমর ব্যথা ইত্যাদি, এইগুলোর জন্য আমরা সাধারণ চিকিৎসা হলে আমরা বমির জন্য ওষুধ দিয়ে থাকি। আর সেক্ষেত্রে মাসে আমরা বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই তার নাস্তাটা না করে 1-2 ঘন্টা দেরি করে তার নাস্তাটা করতে, আর খাবারটা শুরু করা উচিত আসলে শুকনো খাবার দিয়ে, যেমন মুড়ি অথবা টোস্ট বিস্কিট এই জাতীয়। আর বিকেলের দিকে অনেকের হাইপার অ্যাসিডিটির জন্য, বেশি অ্যাসিডিটির কারণে বমি হয়ে থাকে, সেক্ষেত্রে বলবো যে হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টি আলসারেট নেবেন। এছাড়া তলপেটের ব্যথা অনেক মায়ে বলে থাকেন, সেক্ষেত্রে আমাদের দেখতে হয় যে আসলে প্রস্রাব ইনফেকশন আছে কিনা। আর যদি এই ধরনের সমস্যা না থাকে তাহলে হালকা পেট ব্যথার ক্ষেত্রে আমরা একটু গরম সেঁক নিতে বলি, অথবা সেক্ষেত্রে কিছু মাইল্ড কোনো ওষুধ দিয়ে থাকি। এরকম পায়ের পানি, পা ফোলা এরকম নিয়ে অনেকে আসেন, যদি তার প্রেশারটা চেক আপ করে আমরা নর্মাল পেয়ে থাকি সেক্ষেত্রে আমি বলবো যে মা যখন বসবেন চেয়ারে পায়ের নিচে একটা টুল দিবেন, যখন বিছানায় শুবেন পায়ের নিচে একটা বালিশ দিবেন, এবং হচ্ছে উনি প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, ডিমের অ্যালবুমিনটা এক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, প্রতিদিন 2-3টা করে ডিমের সাদা অংশ খাবেন। এছাড়াও আরো কিছু সমস্যা নিয়ে আসে, যেমন কনস্টিপেশন নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমরা ন্যাচারাল পদ্ধতি গুলো, খাবার দাবারের মডিফিকেশন, যেটা শাকসবজি বেশি খাওয়া, পানি খাওয়া, রেগুলার বাউল মুভ করানো, এগুলো এইসব গুলো ভুসি খাওয়া, এইগুলো নর্মাল। এছাড়া ইমার্জেন্সি কিছু কমপ্লিকেশন নিয়ে আসে যেগুলোকে আমরা ডেঞ্জার সাইন ইন প্রেগনেন্সি বলি, সেগুলো আসলে হাসপাতালে ভর্তি করেই অনেক সময় ট্রিটমেন্ট করতে হয়। যেমন সময়ের আগেই রক্ত পানি ভাঙা, তারপরে অতিরিক্ত উচ্চ রক্তচাপ, তারপরে ঘাড় ব্যথা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, খিঁচুনি, বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত জ্বর হওয়া, এইগুলো। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.